গতকালে গুড়গুড়ি বৃষ্টি আজ ঝরেছে অঝোর ধারায়। ছুটির দিনে স্বস্তির বৃষ্টি উপভোগ করছেন রাজধানীবাসী। ঝুম বৃষ্টির প্রভাবে কোথাও কোথাও সৃষ্টি হয়েছে জলাবদ্ধতার। আবহাওয়া অফিস বলছে স্বস্তির এই বৃষ্টি থাকবে বেশ কিছুদিন। বৃষ্টি হয়েছে দেশের সবকটি বিভাগেই। এদিকে আজ সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু চট্টগ্রাম উপকূল পর্যন্ত অগ্রসর হয়েছে। লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। দেশের সব সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। দীর্ঘদিন পর আজকে অঝোর ধারে বৃষ্টি হচ্ছে রাজধানীবাসী কি বলছেন, আপনি কি দেখতে পাচ্ছেন একটু বিস্তারিত জানান। রঞ্জিত, আপনি যেটি বলছেন ঠিকই বলেছেন, গতকাল যে বৃষ্টি হয়েছিল গুড়িগুড়ি এবং গতকাল কিন্তু মানুষের একটি প্রত্যাশা ছিল যে দীর্ঘ তাপদাহের পর অঝোরধারায় বৃষ্টি হবে, কিন্তু মানুষের সেই প্রত্যাশা পূরণটি গতকাল না হলেও আজকে সেই প্রত্যাশার পূরণটি কিন্তু হয়েছে। এবং সাধারণ মানুষ বলছেন যে এই যে বৃষ্টি দীর্ঘদিন পরে, তাপদাহ পাশাপাশি বিদ্যুতের কারণে যে গরমের যে ভোগান্তি তাদের পোহাতে হয়েছে, আজকের এই বৃষ্টি তাদের, তারা বলছেন, স্বস্তি। এবং যারা বাইরে বের হয়েছেন অনেকেই দেখেছি তারা বৃষ্টিতে ভিজেছেন, কেউ কেউ বলছেন তাদের বৃষ্টিতে ভিজতে ইচ্ছে করছে। বিশেষ করে আমি কিছুক্ষণ আগেও দেখছিলাম যে এখানে অনেকে খেলছেন, ফুটবল খেলছেন, এবং এই বৃষ্টিটাকে কিন্তু কিশোররা, বিশেষ করে কিশোরীরা উপভোগ করছেন, ভিজছেন। পাশাপাশি শিশুদের আমি দেখেছি তারা রাস্তায় বৃষ্টিতে ভিজছেন এবং নিজেদের মধ্যে যে খুনসুটি, খেলা, আনন্দে মেতে ওঠা সেই বিষয়টি। এর পাশাপাশি যারা আসলে অফিসের কাজে বের হয়েছেন তারাও বলছেন যে এই তাপদাহের পর আজকের এই বৃষ্টি আসলেই স্বস্তির। ঠান্ডা বাতাস, বৃষ্টি এবং ছাতা নিয়ে অফিসে যাচ্ছেন সেটিও তাদের কাছে ভালো লাগছে। এর পাশাপাশি আবহাওয়া অফিস বলেছে যে এই যে ঢাকাতে আজকে বৃষ্টি হচ্ছে এবং আরও 2-3 ঘন্টা এই বৃষ্টি থাকতে পারে এবং পরবর্তীতে হয়তোবা রোদ হবে। এবং ঢাকার এই বৃষ্টিতে স্থানীয় বৃষ্টি, এটি কোনো লঘুচাপের কারণে নয় এবং 13 তারিখের পরে হয়তোবা তাপমাত্রা আবার কিছুটা বাড়বে। রঞ্জু,